বড়দিন উদযাপনে প্রস্তুতি তালি। ঐতিহাসিক রোম নগরী সেজেছে নতুন রূপে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এই উৎসবের আমেজ পড়েছে প্রবাসী বাংলাদেশিদের উপরও। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটি সেজেছে নতুন সাজে। উৎসবের আগেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নগরীতে বসেছে মেলা, অস্থায়ী বাজার, আলোকসজ্জায় সেজেছে রাজধানী রোম সহ পুরো ইতালি। তবে অর্থনৈতিক সংকটে এবার নগরীতে আলোকসজ্জা চোখে পড়েছে আগের তুলনায় খুবই কম। দেশটির ছোট বড় প্রতিটি শহর, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে আলোকসজ্জা করেছে স্থানীয়রা। এসব ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বড়দিন উপলক্ষে আয়োজিত মেলায় ক্রিসমাস সামগ্রী, ঐতিহ্যবাহী রকমারি খাবার, চকলেট, ক্যান্ডি, শীতের পোশাক এবং পারিবারিক নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে। মেলায় ঘোরাঘুরির পাশাপাশি কেনাকাটাও করছেন প্রবাসী বাংলাদেশিরা। ইটালিয়ানদের অনেক বড় উৎসব, তো বড়দিন উপলক্ষে অনেক জামা কাপড় নতুন করে এসেছে। আমরাও দেখতেছি কিছু নেওয়া যায় কিনা। আমরাও চাচ্ছি ইটালিয়ানদের সাথে পাশাপাশি থেকে আনন্দটা ভাগাভাগি করার জন্য। ঐতিহ্যবাহী উৎসবের প্রতিটি কোণায় মিশে আছে দেশটির কৃষ্টি, দর্শন ও সংস্কৃতি। বিশ্বময় বড়দিনের উৎসব ছড়িয়ে দিতে ইতালীয়দের অবদান সবার উপরে। উৎসবে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে ঘুরতে আসেন অনেকেই। এ সময়টি ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ। আমরা কাপসিএসবি থেকে আমরা মানি ট্রান্সফার এবং এয়ার টিকেটের গতবারের চাইতে এবার আমরা খুব ভালো ব্যবসা করেছি। সবাইকে বড়নাথালের শুভেচ্ছা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।